মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের একটা নতুন ব্লগে আমি আর রিক্তা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব আজকে মেলাতে। মানে দুদিন হলো আমাদের ধুবড়িতে শিখ টেম্পলে মেলা লাগছে, দুই দিনের মেলায় হয়, আজকে লাস্ট। তো আমরা দুজন এখন যাব, যার জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো দুজনে সেম সেম কালারের ড্রেস পরছি, তো এখন আমি শুধু উপরে জ্যাকেট দিব, তারপর দুজনে মেলা করে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করি, এমনি অনেক দেরি হয়ে গেছে, তো আমাদের যাইতে যাইতে 8টা বাজে যাবে, তো তার জন্য এখন চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে আসলাম আমরা মেলার মধ্যে, এখন যাব গুরুদুয়ারার মধ্যে একটু, ওখানে গিয়ে দেখি, আগে গুরুদুয়ারাতে গিয়ে একটু প্রণাম করি, তারপর মেলা ঘুরব। তো চলো এখন ভিতরে যাই। তো বন্ধুরা চলো এখন মন্দিরের ভিতরে যাই, আর দেখো কত ভিড়, আর মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটস দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো কত লোক আছে, এখনো সারাদিন ভিড় হয় এখানে, তো এই তিন দিন তো ভালোই ভিড় হবে, ভালোই লোক আসবে। আর দেখো মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে দিবে না, তাই বাইরে থেকে একটু দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তো দেখো ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে। আমরা ভিতর থেকে প্রণাম করে আসলাম, তো ভিতরে ভিডিও করা মানা ছিল, যার জন্য আমরা ভিতরে ভিডিও করিনি। তো এখন আমরা ভিতর থেকে প্রণাম করে আসলাম, তো এখন মন্দিরের চারিদিকে একটু ঘুরবো, তারপর আমরা মেলাতে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, তাই না? তো এখন একটু প্রসাদটা খেয়ে নিই। বন্ধুরা আমরা এখন মানে মন্দিরের চারিদিকে ঘুরতেছি, এখানে যথেষ্ট ভিড়, অনেক লোক এখানে। তো মেলা তো কালকে শুরু হয়েছিল, আমরা কালকে আসিনি, আজকে আসলাম। তো এখানে মন্দিরের চারিদিকে অনেক ভিড়, কিন্তু মন্দিরের ভিতরে আবার মানে ক্যামেরা ঘুরতে দেয় না, এক হিসাবে ভালো ওইটা, কারণ সিকিউরিটির কথা থাকে। তো এখন যাই একটু নিচে, নিচে গিয়ে ঘুরি, তারপর সবার শেষে আমরা যাবো মেলা বাড়িতে মেলা দেখতে, তাই না? এখানে দেখো কত লোক নিচে, তো ওখানে হলো চা বিস্কিটস পকোড়া এসব দেওয়া হয়, অনেক লোক খায়, আমরাও আগের বার খেয়েছিলাম, এখনও তো আমরা নিচে যাইনি। তো গিয়ে দেখি, যদি থাকে তাহলে খাবো, আর না হলে ভিতরে প্রসাদ খাবো। এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। তো দেখো এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ খেতে ঢুকছে, তো আমরাও লাইনে ছিলাম, আর থালা গ্লাস চামচ সব লাইন দিয়ে নিতে হয়। তো এখন সবাই বসবো আর কি, তো অনেকেই বসে পড়েছে প্রসাদ খেতে, এখন আমরাও যাব। তো দেখো কত লোক, মানে পরিবেশটা দেখে এত ভালো লেগেছে, দেখো সবাই লাইন দিয়ে বসে আছে, খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা চলে আসলাম, গুরুকার লঙ্গর যে হয়, সেই লঙ্গরে আমরা প্রসাদ খেতে চলে আসলাম। এখানে অনেক হাল্লা চিল্লা, তো মানে এখানে হাল্লা চিল্লা বেশি, যার জন্য কথা বেশি শোনা যায় না। তো এখানে শুধু আমরা এনে অনেক লোক বসছে প্রসাদ নিতে চারিদিকে। তো আমরা প্রসাদ খেতে বসে গেছি, আর প্রসাদে আছে রুটি আলু ফুলকপির তরকারি আর ডাল, খুব টেস্টি হয়েছে প্রসাদটা। তো প্রসাদ যাতে নষ্ট না হয় তার জন্য অল্পই নিয়েছি। তো দেখো কত লোক প্রসাদ খাচ্ছে। আওয়াজ
প্রথম আসলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে পুরো পরিবেশটা সুন্দর আছে, খুব সুন্দর সিস্টেম থাকে। দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সুন্দর আবার ঝাড়ু দিয়ে দেয়, মানে সিস্টেমটা খুব ভালো লাগছে। আর আর থালা গ্লাস নিয়ে লাইন দিয়ে আসতে হয়, মানে এত ভালো লাগছে সিস্টেমটা। তো বন্ধুরা আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন দেখো লাইন নিয়ে আবার এসেছি থালগুলো দিতে। তো থালা গ্লাস চামচ এগুলো দিতে আসলাম। তো দেখো এখানে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আর কি। তো সবাই থালাগুলো নিচ্ছে, একজন একজন ধুয়ে নিচ্ছে, একজন দিচ্ছে, মানে একদম বাসন ধোয়া অবধি লাইন বাই লাইন করে ওরা নিয়ে যাচ্ছে। যেখানে বাসন ধোয় আর কি সেখানে দেখো লাইন করে নিয়ে যাচ্ছে। এই যে এখানে বাসনগুলো ধোয়া হচ্ছে, তো সবাই তো লাইন করে নিচ্ছে বাসনগুলো, দেখো তো এখানে সুন্দরভাবে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম, এখন একটু আমরা মেলাতে যাব। এই যে পিছনে মন্দির, সুন্দর লাইটিং করছে মন্দিরে, তাই না? তো এখন আমরা একটু বাইরে যাব, মেলা যাব, মেলাটা ঘুরবো, তারপর আমরা বাড়ি যাব। এখন মোটামুটি 9:15 বাজে, তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি। তো মন্দির থেকে আমরা বের হয়ে আসলাম, আর এখন আমরা দুজন যাচ্ছি মেলা বাড়িতে। এইবার রিক্তার স্যান্ডেল চুরি হয়নি, গতবার রিক্তার স্যান্ডেল চুরি হয়েছিল, তো এইবার হয়নি। তো এখানে আসে মনটা অনেক ভালো লাগছে, তাই না? ভিতরে এখন যাচ্ছি আমরা মেলা বাড়ির ভিতরে। প্রথমে কি জুসের দোকান, তারপর ঘড়ি চশমার দোকান, এদিকে এন্ট্রি। বন্ধুরা চলে আসলাম মেলা বাড়ির ভিতরে, আর রিক্তা দেখুন ব্যাগ পছন্দ করতেছে। মেয়েদের সাথে আসা অনেক ঝামেলা, সেজন্য একটু দেরি করে মেলার ভিতরে আসছি, যাতে রিক্তা বেশি কিছু দেখতে না পারে, নাহলে আমার মাথা শেষ করে দিবে। তো দেখি এখন রিক্তা কিনে ব্যাগ, ওর কিন্তু দেখো সাইডে একটা ব্যাগ আছে, তারপরে ওর ব্যাগ কারেন্টও চায় যে রিক্তা ব্যাগটা না কিনে। তো এখানে কারেন্ট চলে গেছে, তো চলে আসলো কারেন্ট। আর এই দেখো রিক্তার একটা ব্যাগ কিন্তু আছে, তো তারপরে ওর একটা আবার ব্যাগ লাগে, ঠিক আছে কিনো তুমি। রিক্তার মন পছন্দের দোকান, আমি জানি বুঝে মেলাতে দেরি করে নিয়ে এসেছি, যাতে বন্ধর টাইমে আর একটা বেশি জিনিস কিনতে না পারে। দেখো ব্যাগ লাগবে, ভালো লাগছে না? কি সুন্দর সুন্দর দেখি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বোধ কি এগুলা ও এসা পৌধা হবে, এসা মতলব ঘর সাজানে কে লিয়ে নিবা। নাম কি হয় ইসকা? সঞ্জীবিনী। তো একটা নতুন জিনিস দেখতে পারলাম আমরা মেলাতে এসে, এটার নাম হচ্ছে সঞ্জীবিনী। আর এটা কি জলে দিলে মানে এরকম গাছ হয়, তো জিনিসটা খুবই ভালো লাগছে। নিবে আরেকটা, কিতনা করকে হ্যাঁ ইয়া 20 রুপিয়া এক কা।
एक दीजिए और ये बोतल दीजिए। सुंदर लगा है ना? रिक्टा उठबा ना कि বাচ্চাদের গাড়িতে এই দেখো বাচ্চাটা কি কিউট বাচ্চা পুষ্কিটাকে দেখো না ये सब क्या है क्या है ये यही है চকলেট আছে চাল চকলেট তো এখন যাচ্ছি বাড়িতে কেমন লাগলো তোমার মেলা ঘুরে মেলা ঘুরে তো মেলা তার কি মেন কথা মন্দিরে গিয়ে ভালো লাগছে পোশাক খেয়ে ভালো লাগছে ও একটু আগে যাই আমারও খুবই ভালো লাগছে কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়েছে যার জন্য এখন মেলা বাড়ি অনেকটা ফাঁকা হয়ে গেছে লোকজন বেশি নাই আর এখন তো আমরা যাচ্ছি বাড়িতে রাস্তা একদম খালি রাস্তা ফাঁকা কিন্তু টোটো লাইন দিয়েছিল ওখানে তো মেলাতে এখন লোকজন কম আমরা যখন এসেছি বাপরে বাপ কি ভিড় ছিল মেলাতে এখন রাতটা অনেক হয়ে গেছে না 10টা বাজে নাকি 10টার বেশি তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম আর মেলা অনেক ঠান্ডা লাগছে গো অতটা ঠান্ডা নাই আগের বার একটু ঠান্ডা লাগছে কারণ সকাল থেকে শরীরটা জ্বর জ্বর না আমি তো সোয়েটার পরি নাই আসলে আমি একটু বাইরে ঠান্ডা লাগছে তো মেলাতে তো কিছু কিনলাম না কিচ্ছু কিনে নেই আমাকে কিছু কিনে দিল না কি কিনে দিব যা দেখি সবই মানে অনেক পছন্দ হয়নি কোনো কিছু আমি মেলা জিনিস কিনি না সত্যি কথা বলতে আমি এখানে যে আমাদের অষ্টমী মেলা হয় 15 দিন আমি অত মেলার জিনিস কিনি না যাই হোক মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো আমার মনটা অনেক ভালো লাগছে একদম পরিষ্কার ফ্রেশ ফ্রেশ লাগতেছে মন্দিরে অনেক দিন থেকে আমরা গুরুদুয়ারা যাইও না তো ভালো লাগছে প্রসাদ খেয়ে লাস্ট আমরা গত বছরই গিয়েছিলাম গত বছর মেলাতে লাস্ট আমরা গিয়েছিলাম আর যাওয়া হয়নি সবসময় যাওয়া হয়ও না তো ভিডিওটা আর বড় করব না তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাকে তোমরা লাইক দিও কমেন্ট দিও সাথে ভিডিওটাকে শেয়ারও করিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তো তারা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই টাটা গুড নাইট গুড নাইট